নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবন, শক্তিশালী রাষ্ট্রের উৎপত্তি। পরবর্তী বৈদিক যুগে গঙ্গা, যমুনা, গণ্ডক উপত্যকায় আর্য বসতি বিস্তার লাভ করেছিল। পূর্বমুখী এই আর্য সম্প্রসারণের একাধিক কারণ ছিল। পুরোহিতরা এই সময় আরও বেশি ভূমিকে বৈদিক ধর্মের আওতায় আনতে চেয়েছিলেন। তাছাড়া শক্তিশালী উচ্চাকাঙ্ক্ষী রাজাদের রাজ্য জয়ও এই অঞ্চলে তাদের নিয়ে আসে। এই যুগে পশ্চিমাঞ্চল গুরুত্ব হারিয়ে ফেলে এবং মধ্যদেশ আর্যদের কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়। এই যুগে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক পরিবর্তন হচ্ছে রাজার ক্ষমতা বৃদ্ধি। ঋগ্বেদের যুগে বিভিন্ন শাখা ও গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং সংঘর্ষ শুরু হয়েছিল। দীর্ঘকাল ধরে যুদ্ধবিগ্রহের ফলে ক্রমে শক্তিশালী গোষ্ঠীগুলি দুর্বল গোষ্ঠীগুলিকে পদানত করে বিস্তীর্ণ অঞ্চলের ওপর নিজের নিজের আধিপত্য স্থাপন করে। পরবর্তী বৈদিক যুগে মধ্যদেশে যে সকল শক্তিশালী রাজ্যের উদ্ভব হয় সেগুলির মধ্যে কুরু, পাঞ্চাল, বৎস, কাশী ইত্যাদি উল্লেখযোগ্য। পরবর্তী বৈদিক যুগে রাজশক্তির উত্থান ঘটে এবং এর মূলে প্রধানত কয়েকটি কারণ আছে। সেগুলি হলো, এই সময় বিভিন্ন উপজাতির সংমিশ্রণে বৃহৎ রাজ্য গঠন হয়েছিল। যুদ্ধে রাজারা নেতৃত্ব দান করতেন এবং প্রশাসনের সম্প্রসারণ ঘটেছিল। অবশ্য কিছু ঐতিহাসিক এই যুগে বৃহৎ রাজ্য গঠনের কথা স্বীকার করেন না। তাদের মতে, এই যুগের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন বৈদিক রাজারা পারস্পরিক যুদ্ধবিগ্রহ এবং অনার্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকতেন, কিন্তু এই সকল ঐতিহাসিকদের মন্তব্য সর্বজন গ্রাহ্য হয়নি। কারণ ঐতিহ্য ব্রাহ্মণে সম্রাট, রাজন, স্বরাষ্ট্র প্রভৃতি সম্মানজনক রাজকীয় অভিধানগুলির উল্লেখ আছে। প্রকৃতপক্ষে এই সময় ভরত ও পুরু এই দুই উপজাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল কুরু রাজ্য। তুভর্ষ ও কির্ভির সংমিশ্রণে গঠিত হয়েছিল পাঞ্চাল রাজ্য এবং শেষে কুরু ও পাঞ্চালদের সংমিশ্রণে গঠিত হয় কুরু পাঞ্চাল রাজ্য। একটি বিষয় মনে রাখা দরকার যে আত্মরক্ষার তাগিদেই আর্যদের বিভিন্ন উপজাতি রাজপদের সৃষ্টি করে। প্রথম দিকে বল প্রয়োগের দ্বারা রাজপদের সৃষ্টি হয়নি, কিন্তু পরে সার্বভৌমত্বের প্রশ্ন দেখা দিলে বিভিন্ন রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষের উদ্ভব হয়। সাম্রাজ্যবাদের সূচনা। রাজ্যের পরিধি সম্প্রসারিত হওয়ার সাথে সাথে রাজশক্তির ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি পায়। এই যুগে শক্তিশালী রাজন্যবর্গের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেওয়ায় সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। যে সকল রাজারা অন্যের রাজ্য জয় করতেন তারা রাজা, বিশ্বজনীন, সার্বভৌম, সম্রাট প্রভৃতি উপাধি ধারণ করে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধি করেন। এই সময় থেকেই রাজস্ব, অশ্বমেধ প্রভৃতি যজ্ঞানুষ্ঠানের সূত্রপাত হয়। শতপথ ব্রাহ্মণে ভরত, দৌশক্তি ও সাত্রাজিৎ নামের দুই রাজার অশ্বমেধ যজ্ঞ ও অনুষ্ঠান করার উল্লেখ আছে। আসলে অশ্বমেধ এবং রাজস্ব যজ্ঞের মাধ্যমে এই সকল সাম্রাজ্যবাদী মনোভাবের কিন্তু পরিচয় পাওয়া যায়। এই মনোভাবের বশবর্তী হয়েই সেকালের রাজারা সম্রাট, একরাজ, সার্বভৌম প্রভৃতি নতুন নতুন রাজকীয় উপাধি গ্রহণ করতেন। পরবর্তী বৈদিক যুগে শাসন প্রণালী অধিকতর পরিণত অবস্থায় দেখা যায়। ঋগ্বৈদিক যুগের গ্রামণী, সেনানী, পুরোহিত এই তিন শ্রেণীর কর্মচারীদের অস্তিত্ব কিন্তু পরবর্তী বৈদিক যুগেও পাওয়া যায়। পরবর্তী বৈদিক যুগে গ্রামণী বিশেষ গুরুত্ব পায়। স্থানীয় শাসন সংক্রান্ত ব্যাপারে রাজা গ্রামণীর ওপরেই বেশি নির্ভর করতেন। সামরিক ক্ষেত্রের তুলনায় বেসামরিক ক্ষেত্রে গ্রামণীর অধিক গুরুত্ব ছিল। গ্রামণী, সেনানী এবং পুরোহিত ছাড়াও এই সময় পরবর্তী বৈদিক যুগে নতুন কয়েক শ্রেণীর কর্মচারীর উল্লেখ পাওয়া যায়। যেমন কোষাধ্যক্ষ, কর আদায়কারী, রাজকীয় ঘোষক, রাজার মৃগয়াসঙ্গী ইত্যাদি।
এই যুগে কর প্রথা কিছুটা উন্নত অবস্থায় দেখা যায়, যদিও কর বণ্টনে কোনো সমতা এই যুগে ছিল না। প্রজাদের কাছ থেকে বলি, শুল্ক, ভাগ নামক কর আদায় করা হতো। রাজপরিবারের মানুষেরা এবং ব্রাহ্মণরা কর থেকে মুক্ত ছিলেন। প্রকৃতপক্ষে রাষ্ট্রের করভার প্রজাদের ওপরেই আরোপিত হতো। সুতরাং বলা যায় যে রাজশক্তির প্রকৃত আধার ছিল সাধারণ মানুষ। এই যুগে প্রাদেশিক শাসন ব্যবস্থাও গড়ে উঠেছিল। এ প্রসঙ্গে স্থপতি, শতপতি প্রভৃতি কর্মচারীর উল্লেখ পাওয়া যায়। স্থপতি সীমান্ত অঞ্চলে দায়িত্ব গ্রহণ করতেন এবং শতপতি ছিলেন 100 গ্রামের ভারপ্রাপ্ত কর্মচারী। প্রাদেশিক প্রশাসনের সর্বনিম্ন স্তরের কর্মচারী ছিলেন গ্রামীণ কর্মচারী। এই যুগে রাষ্ট্রতত্ত্ব ধর্মসূত্রে পাওয়া যায়। দণ্ড বা আনুগত্য আদায়, ধর্ম বা আইন এবং বিচার প্রভৃতির ধারণা পরবর্তী বৈদিক সাহিত্যে বিধৃত আছে। বিচার ব্যবস্থায় রাজা বিশেষ ভূমিকা নিলেও কিছু কিছু সময় তিনি নিজে বিচার না করে দায়িত্ব দিতেন অধ্যক্ষদের ওপর। রাজ্যে অভিষেকের সময় রাজাকে রাজধর্মের কথা স্মরণ করানো হতো। পরবর্তী বৈদিক যুগে রাষ্ট্রীয় সংগঠন এবং শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। এই যুগের রাজারা ক্ষত্রিয় বংশোদ্ভূত ছিলেন। সাধারণত উত্তরাধিকার সূত্রে রাজত্ব করলেও কিছু কিছু সময় প্রজাদের দ্বারাও রাজা নির্বাচিত হতেন। শাসন ক্ষমতা এবং দায়িত্ব। ঋগ্বেদের মতো পরবর্তী বৈদিক যুগেও রাজা ছিলেন রাজ্যের রক্ষক এবং প্রজাদের পালক। শাসন, বিচার, সৈন্য পরিচালনার ভার রাজার ওপর থাকত। তিনটি কারণে রাজা স্বেচ্ছাচারী হতে পারেননি। প্রথমত, রাজপদ লাভের পূর্বে রাজাকে এই রকম অঙ্গীকার করতে হতো যে তিনি প্রজাপালন ও রাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি করতে নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে পারেন। দ্বিতীয়ত, রাজার অভিষেক ব্রাহ্মণগণ কর্তৃক সম্পাদিত হতো। রাজাকে ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা জানাতে হতো এবং অভিষেকের সময় রাজাকে সিংহাসন থেকে নেমে এসে ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হতো। তৃতীয়ত, সভা ও সমিতির পরামর্শক্রমে রাজাকে দেশ শাসন করতে হতো। তাই রাজা সেইভাবেও স্বৈরাচারী এবং স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেনি। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আলোচনায় নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পাবার জন্য বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে একদম ভুলবেন না।